টেকনিক্যাল জি পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অবসায় প্রতিষ্ঠানের হিসাবের অধ্যায় দেখো এই পর্বে আমরা বরিশাল বোর্ড দুই সালের গ নম্বর কোশ্চেনটা সলভ করব এখানে বলছে হচ্ছে চলতি বছরের আয় ব্যয় হিসাব তৈরি করো তোমরা জানো যে আয় যদি বের করতে হয় তাহলে আয় হচ্ছে প্রাপ্তি থেকে বের করতে হবে আর ব্যয়গুলো হচ্ছে কি প্রধান থেকে বের করতে হবে তো প্রথমে আমরা আয় সময় নিয়ে আসবো আয় সময়ের মধ্যে দেখো আমাদের প্রবেশ ফি আছে পনেরো হাজার এটা নিয়ে আসবো চাঁদা আছে দু হাজার সতেরো সালের আর বকে আছে দুই হাজার এটা যোগ করবো তারপরে দেখো হচ্ছে বিনিয়োগের সুদ আছে পাঁচ হাজার এটা একটু ক্যালকুলেশন আছে মনে হয় দেখো এই যে দশ পার্সেন্ট বিনিয়োগ এক লাখ টাকা একটু খেয়াল করো আমি এখানে বের করতেছি এক লাখ টাকার উপরে যদি হচ্ছে দশ পার্সেন্ট বিনিয়োগ বের করো সুদ এই যে দশ পার্সেন্ট তাহলে দেখো দশ হাজার টাকা আসে বিনিয়োগের সুদ এক বছরের বিনিয়োগের সুদ আসবে দশ হাজার টাকা কিন্তু এখানে আছে দেখো কত পাঁচ হাজার তাহলে আরও পাঁচ হাজার আমাদের কী করতে হবে এর সাথে যোগ করতে হবে তাহলে বিনিয়োগের সুদ আমরা পাঁচ হাজার যোগ করবো যেটা অনাদায় নাটকের টিকিট বিক্রয় পঁচিশ হাজার নিয়ে আসবে পুরাতন খবরের কাগজ বিক্রয় এক হাজার এইগুলো হচ্ছে সব আমাদেরকে আয় তাহলে মুনাফা জাতীয় আয়গুলো আমরা আগে লিখে ফেলি তারপর আমরা ব্যয় সমূহ বের করবো তাহলে আয় সমের মধ্যে প্রথমে আমরা প্রবেশ ফি আছে কত পনেরো হাজার এটা লিখবো তাহলে এই যে প্রবেশ ফি এরপর হাজার আছে চাঁদা চাঁদা আছে ষাট হাজার আর বকে আছে কত দুই হাজার যেটা আমি তোমাদেরকে ক নম্বর কোয়েশ্চেন সলভ করে দেখেছিলাম যোগ অনাদায়ী বা বকেয়া অনাদায়ী দুই হাজার মোট হচ্ছে কত বাষট্টি হাজার টাকা চাঁদা এরপরে দেখো বলছে কি বিনিয়োগের সুদ তাহলে বিনিয়োগের সুদ আমাদের দেওয়া আছে কত পাঁচ হাজার আমরা লিখব এই যে বিনিয়োগের সুদ পাঁচ হাজার আর দেখো আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখেছি এক লাখ টাকার উপরে দশ পার্সেন্ট আসে দশ হাজার তো পাঁচ হাজার যদি আমরা পেয়ে থাকি তাহলে আরো পাঁচ হাজার এখনো কি আছে অনাদায়ী আছে তাহলে বিনিয়োগের সুদের সাথে আমরা যোগ লিখবো অনাদায়ী অনাদায়ী কত পাঁচ হাজার তাহলে মোট এই যে আমাদের বিনিয়োগের সুদ দেখো এখন এক লাখ টাকার দশ পার্সেন্ট দশ হাজার চলে আসছে এরপর দেখো নাটকের টিকিট বিক্রয় পঁচিশ হাজার আছে পুরাতন খবর খবরের কাগজ বিক্রয় আছে কত এক হাজার এই দুইটা নিয়ে আসবো তাহলে নাটকের টিকিট বিক্রয় নাটকের টিকিট বিক্রয় পঁচিশ হাজার খবরের কাগজ বিক্রয় আছে কত এক হাজার আমাদের আর কোনো আয় কিন্তু নাই তো এবার আমরা এটা যোগ করে এখানে রেখে দিই মোট হচ্ছে আয় যোগ করলে আমাদের আসে হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা এখানে থাক এবার আমরা ব্যয় সময় আগে আইডেন্টিফাই করবো তারপর এটা লিপিবদ্ধ করবো দেখো ব্যয় সমের মধ্যে প্রথমে আছে কি বেতন পনেরো হাজার দেখো বসে চলতি বছরের বেতন কত এই যে পাঁচশো টাকা এবং মজুরি এই যে বকেয়া মজুরি কত সাতশো টাকা তাহলে বেতনও বকেয়া আছে মজুরিও বকে আছে তাহলে বেতনের সাথে আমরা কি করব। লিখবো হচ্ছে যোগ বকে বেতন হচ্ছে এখনো পাঁচশো যোগ হবে আর মজুরিতে দেখো বলছে সাতশো টাকা বকে আছে তাহলে মজুরির সাথে আমরা যোগ করব। আমাদের মজুরি কত আছে বিশ হাজারের সাথে যোগ আরও সাতশো লিখে ফেলবো তারপরে দেখো মেরামত নবায়ন আছে পাঁচ হাজার এটা সমন্বয় নয় নাটটা অভিনয় খরচ আছে নিয়ে আসবো ভাড়া আছে দেখো বিশ হাজার কিন্তু ভাড়ার সমন্বয় আছে দেখো বলছে 2500 হাজার টাকার ভাড়া অগ্রিম প্রদত্ত হয়েছে তাহলে এই 2500 ভাড়া আমরা কী করবো বিশ থেকে মাইনাস করব এই যে পঁচিশশো মাইনাস করে দেব মনিহারি আছে দেখো কত দুই কিন্তু দেখো অব্যবহৃত মনিহারি আছে কত পাঁচশো তাহলে এই দুই হাজার থেকে আমরা আরও পাঁচশো মাইনাস করব। মনিহারি তারপরে দেখো নিচে একটা সমন্বয় বলতেছে এই যে পাঁচ নাম্বার সমন্বয় দালান কোঠার উপরে দুই পার্সেন্ট খেলাধুলা সরঞ্জামের উপরে 20% পার্সেন্ট উপরে দশ পার্সেন্ট অবচয় ধরতে হবে তাহলে আমরা অবচয়টা আগে বের করে ফেলে আমাদের জন্য সুবিধা হবে দেখো আমাদের দালান কোঠা আছে কত পাঁচ লাখ পাঁচ লাখের উপরে অবচয় করি আমাদের কত আসবে এই যে পাঁচ লক্ষ ইন্টু পার্সেন্ট সমান টাকা আসবে আমাদের দালান কোঠার অবচয় তাহলে দালানের আমরা পেয়ে গেলাম এরপরে দেখো বলছি কি খেলাধুলা সরঞ্জামের উপরে বিশ পার্সেন্ট আমাদের খেলাধুলার সরঞ্জাম আছে দশ হাজার টাকা আর কিন্তু নাই তাহলে এখানে আমরা ইন্টু বিশ পার্সেন্ট করি কত আসবে আমাদের দুই হাজার টাকা আসবে খেলাধুলা সরঞ্জামের উপরে অবচয় এরপরে দেখো বলছে আসবাবপত্রের উপরে দশ পার্সেন্ট তো দেখো আমাদের আসবেপত্র কত আছে পঞ্চাশ হাজার তাহলে আমরা পঞ্চাশ হাজার টাকার উপরে যে পঞ্চাশ হাজার এটা হচ্ছে কি আমাদের আসবাবপত্র এই যে আমরা শর্টে আসবাবপত্র লিখলাম ইন্টু দশ পার্সেন্ট সমান সমান দেখো পাঁচ হাজার আসবে একটা প্লাস এখানে দেখো আসবাবপত্র ক্রয় করছে আবার তিরিশ হাজার তাহলে তিরিশ হাজার ইন্টু কি দশ পার্সেন্ট কবে ক্রয় করছে একটু খেয়াল করো এক সাত দুই হাজার সতেরো তার মানে পয়লা জুলাই তারিখে তাহলে এখানে ছয় মাসের হবে তাহলে ছয় বাই বারো সমান সমান এখানে আসবে পনেরোশো তাহলে পনেরোশো আর পাঁচ হাজার কত ছয় হাজার পাঁচশো টাকা আমাদের আসবে পত্রের অবচয় আমরা কিন্তু বের করে ফেলছি এখন শুধু আমরা হিসাবগুলো লিপিবদ্ধ করব। তাহলে প্রথমে আমরা বেতন নিয়ে আসি বেতন দেখো কত আছে পনেরো হাজার এর সাথে বকেয়া যোগ করবো পাঁচশো তাহলে এখানে লিখি বেতন যোগ বকেয়া তাহলে আমাদের বেতন কত আছে দেখো আমি ব্রাকেটে দেখাচ্ছি পনেরো হাজার আর বলছে বকে আছে পাঁচশো তাহলে পাঁচশো যোগ করব তাহলে মোট কত হলো পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের বেতন ফাইনাল কলমে নিয়ে আসবে এরপরে দেখো মজুরি আছে মজুরিরও কি আছে বকে আছে সাতশো তাহলে বিশ হাজারের সাথে সাতশো যোগ করবো তাহলে আমরা এখানে লিখি মজুরি যোগ বকেয়া দেখো মজুরি আছে বিশ হাজার এর সাথে বকেয়া যোগ করব সাতশো তাহলে কত আসবে বিশ হাজার সাতশো টাকা এরপর দেখো মেরামতো নবায়ন খরচ আছে পাঁচ হাজার এটা আমরা সরাসরি নিয়ে আসবো লেখেন লিখবো মেরামত নবায়ন খরচ পাঁচ হাজার টাকা তারপর দেখো নাট্য অভিনয় খরচ আছে কত পনেরো হাজার এটা লিখবো নাট্য মধ্যে দেখো বলছিল পঁচিশশো টাকা অগ্রিম আছে তাহলে এটা মাইনাস করবো তাহলে বিশ হাজার থেকে দুই হাজার পাঁচশো আমরা মাইনাস করে দিব তাহলে এখানে লিখি ভাড়া বাদ অগ্রিম আমরা একটু দেখাই দিই আমাদের ভাড়া আছে কত বিশ হাজার আর অগ্রিম কত আছে মাইনাস দুই হাজার পাঁচশো তাহলে বাদ দিয়ে দিলে আমাদের এখানে আসবে সতেরো হাজার পাঁচশো টাকায় যে ভাড়া তারপরে দেখো মণিহারি আছে কিন্তু মণিহারিতে বলতেছে অব্যবহৃত আছে পাঁচশো টাকায় দেখো অব্যবহৃত মণিহারি পাঁচশো টাকা তাহলে এটা বাদ দিয়ে দিব তাহলে আমরা এখানে লিখি মণিহারি বাদ অব্যবহারিত তাহলে আমাদের মণিহারি কত আছে দুই হাজার এখান থেকে বাদ দিব অব্যবহৃত পাঁচশো টাকা তাহলে এখানে আসবে কত পনেরোশো টাকা দেখো তাহলে এই যে মণিহারি হচ্ছে দুই হাজার থেকে পাঁচশো বাদ দিয়ে দিলাম এই ছিল হচ্ছে আমাদের এই যে প্রদানের মধ্যে সমন্বয় এবার আমরা নিয়ে আসবো এই যে পাঁচ নাম্বার যে সমন্বয়টা খেলা দালান কোঠার উপরে দুই পার্সেন্ট অবচয় খেলাধুলা সরঞ্জামের উপরে বিশ পার্সেন্ট অবচয় আসবাবপত্রের উপরে দশ পার্সেন্ট দেখো আমরা সব বের করে রাখছি দালান কোঠার অবচয় ছিল কত দশ হাজার তারপরে দেখো খেলাধুলার সরঞ্জামের অবচয় ছিল দুই হাজার আসবাবপত্রের অবচয় ছিল এখানে দেখো পাঁচ হাজার আর এখানে পনেরোশো মোট কত ছয় হাজার পাঁচশো তাহলে আমরা সব এখন নিয়ে আসবো তাহলে এখানে আমরা লিখি অবচয় দেখে প্রথমে লিখবো দালান কোঠা দেখো দালান কোঠার অবচয় এই যে পাঁচ লাখের উপরে দুই পার্সেন্ট দশ হাজার টাকা আমরা নিয়ে আসতেছি তাই দালান কোঠা হচ্ছে দশ হাজার এরপরে ছিল হচ্ছে খেলাধুলা সরঞ্জাম খেলাধুলা সরঞ্জাম এটার উপরে দেখো এই যে আমরা বের করছি এই যে খেলাধুলার সরঞ্জাম হচ্ছে দশ হাজার উপরে বিশ পার্সেন্ট দুই হাজার টাকা তাহলে এখানে আমরা লিখবো দুই হাজার টাকা তারপর আছে আসবাবপত্রের উপরে আসবাবপত্রে দেখো এখানে বের করছি পঞ্চাশ হাজারের উপরে এই যে পঞ্চাশ হাজারের উপরে দশ পার্সেন্ট পাঁচ হাজার আর নতুন ক্রয় করছিলাম তিরিশ হাজার এটার উপরে দেখো দশ পার্সেন্ট তিন হাজার এর অর্ধেক করে ফেলছি যেহেতু এক সাত দু হাজার সতেরো তারিখ অর্থাৎ জুলাই এক তারিখে ক্রয় করছে যেন ছয় মাসের কত আসছে পনেরোশো তাহলে পনেরোশো আর এখানে আছে কত পাঁচ হাজার মোট আসবাবপত্রের অবশ্যই আসছে কত ছয় হাজার পাঁচশো তাহলে এখানে লিখবো আসবে পত্র আসবে ছয় হাজার পাঁচশো টাকা এ হচ্ছে আমাদের মোট ব্যয় দেখো এবার আমরা মোট আয় এক তেরো হাজার কে পাশে নিয়ে আসতেছি যে এক লক্ষ তেরো হাজার এখান থেকে এই যেগুলো সব আমরা কি করবো মাইনাস করবো মাইনাস করার পরে আমাদের যেটা থাকবে সেটা হবে কি ব্যয় অতিরিক্ত আয় তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে উনিশ হাজার তিনশো টাকা উনিশ হাজার তিনশো টাকা হচ্ছে কি আমাদের আয়ের উদ্বৃত্ত অর্থাৎ ব্যয় অতিরিক্ত আয় আয় আমরা ব্রাকেটে লিখে দিব মূলধনে স্থানান্তর দেখো সিম্পল আমরা প্রথমে আয়গুলো সব নিয়ে আসছি এনে আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে এই যে আমাদের ব্যয় অতিরিক্ত আয় বের করলাম কত উনিশ হাজার তিনশো টাকা যেটা মূলধনে স্থানান্তর হবে এই ছিল হচ্ছে রিভাইভ ক্লাবের আয় ব্যয় হিসাব এই যে বরিশাল বোর্ড দু হাজার উনিশের গ নম্বর কোয়েশ্চনের সলিউশন তাহলে আমাদের ব্যয় অতিরিক্ত আয় আসছে উনিশ হাজার তিনশো টাকা তো এরপরের পর্বে আমি তোমাদেরকে অন্যান্য আরও যে বোর্ড আছে উনিশ সালে এগুলো সলভ করে দেখাবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো I love this.